नमस्कार, मैं शंकर। मैं मोर चेनेल सकुके स्वागत जानसो। बंधुस आज पुलिस मैं बहुत इम्पर्टेन्ट प्रश्न लैसो। बंधुस मैं सभी प्रश्न लैसो जीवन प्रश्न निकी बारे बारे जिको परीक्षा रिपीट होशेषको पुलिस ए वि यू वि और एस आई अहार अतिको चांस आसे। बंधुस यहाँ प्रश्न मैं सम्पूर्ण पुरनी प्रश्न काकतर मैं कलेक्शन करूँ। प्लीज भिडिओ सम्पूर्णक चाह आहक आम भिडिओ आरम्भ करूँ। प्रथम प्रश्न, संविधान सभार सभापति कौन आसे? অপশন এ বি আর আম্বেদকার, অপশন বি এস এন, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন ডি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বন্ধুসকল সংবিধান সভার কিমান সনত গঠন হয়েছিল? বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হবো 1946 সনের 9 ডিসেম্বর। বন্ধুসকল মোস্ট ইম্পর্টেন্ট, আর ইয়ার স্থায়ী অধ্যক্ষ আসলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর অস্থায়ী আসলে শশীরানন্দ। বন্ধুসকল বহুত ইম্পর্টেন্ট হয়। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষ সংবিধানের মুঠ অনুসূচী সংখ্যা হল? বন্ধুসকল অপশন এ 10টা, অপশন বি 11টা, অপশন সি, বন্ধুসকল অপশন সি টো ভুল হয়ে গেল এখানে ক্ষমা করব, অপশন ডি 12টা। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হব 12টা। আর আপনাদের কমেন্ট করব ভারতবর্ষ সংবিধানের মুঠ অনুচ্ছেদের সংখ্যা কিমান আর ইয়ার পার্ট কিমানটা? বন্ধুসকল পার্ট হল আগতে 22টা আছিল, এটা বর্তমান 25টা হল। আর আরম্ভণিতে যি অনুচ্ছেদ আসলে 395টার। বন্ধুসকল এটা আপনাদের বর্তমান সময় কিমান হল সকলে কমেন্ট করব। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোনটো অনুচ্ছেদের মতে রাষ্ট্রপতিয়ে জরুরীকালীন অবস্থা ঘোষণা করে? অপশন এ 356, অপশন বি 357, অপশন সি 358, অপশন ডি 356। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হব 356। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে ভারতের জনগণক কেতিয়া মৌলিক অধিকার কেইবিধ মৌলিক অধিকার প্রদান করেছে? বন্ধুসকল অপশন এ 7, অপশন বি 6, অপশন সি 8, অপশন সি 9। বন্ধুসকল আপনাদের ইয়ার শুদ্ধ উত্তর আপনাদের কমেন্ট করব, বারো মই কৈ দিছো ইয়ার শুদ্ধ উত্তরটো হব 6টা। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোনটো অনুচ্ছেদের পৰা কোনটো অনুচ্ছেদলৈ মৌলিক অধিকারের বিবরণ আছে? বন্ধুসকল মৌলিক অধিকারের কথা কৈছে, অপশন ই 12-14, অপশন বি 14-23, অপশন সি 45-48, অপশন ডি 12-35। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হব অর্থাৎ মৌলিক অধিকারের যে বিবরণ সেই বিবরণের কথা 12-35 অনুচ্ছেদের মাজত আছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব মানব অধিকার দিবস পালন করা হয়? অপশন এ 15 ডিসেম্বর, অপশন বি 12 ডিসেম্বর, অপশন সি 13 ডিসেম্বর, অপশন ডি 10 ডিসেম্বর। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হব বিশ্ব মানব অধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। পুলিশের কারণে বহুত ইম্পর্টেন্ট হয়। নেক্সট প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন কিমান সনত অনা হয়? বন্ধুসকল অপশন এ 1986, অপশন বি 1972, অপশন সি 1982, অপশন সি অপশন ডি 1993। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হল পরিবেশ সুরক্ষা আইন 1986 সনত। বন্ধুসকল আর অপশন জি বি আছে 1972। বন্ধুসকল এই বন্যপ্রাণী সুরক্ষা আইন এই গঠন করা হয়। বন্ধুসকল অপশন সি আপনাদের দেখিছে 1982। বন্ধুসকল ইয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নটো হল গদাধর সিংহয়ে পোন প্রথমভাবে মাটি জরিপ আরম্ভ করেছিল 1982 সেই সনটোতে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আহে পুলিশত, বন্ধুসকল যি মুসলমানের আক্রমণ আসলে শেষ আক্রমণ হয়েছিল 1982 সনত, বন্ধুসকল গদাধর সিংহর দিনত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা আয়োগ কেতিয়া গঠন করা হয়? অপশন এ 1950, অপশন বি 1951, অপশন সি 1952, অপশন ডি 1960। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তরটো হব 1950। বন্ধুসকল আপনাদের এইকটা প্রশ্ন মনত রাখব, কেন বহুত ইম্পর্টেন্ট হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পনা আয়োগের অধ্যক্ষ কোন? মোস্ট ইম্পর্টেন্ট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি মতিলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহরু। বন্ধুসকল ইয়ার শুদ্ধ উত্তর হব জওহরলাল নেহরু। বন্ধুসকল আর বহুত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেইখিনি প্রশ্ন মানে নেক্সট পার্টত লৈ আহিম। আজিলৈ ইমানে, ধন্যবাদ।